আজকের বিজ্ঞান বাক্স হচ্ছে রসায়ন রহস্য। আমরা এখন এই বাক্সটা খুলে দেখব এর ভেতর আমরা কি কি পেতে যাচ্ছি। আমরা এই বাক্সটা খুললে প্রথমেই পাবো একটা কুইক স্টার্টআপ গাইড। এই বাক্সটা কিভাবে ব্যবহার করতে হয় তার সারসংক্ষেপ এই কুইক স্টার্টআপ গাইডে তুমি পাবে। তারপর আমরা পাবো একটি ম্যানুয়াল। এই ম্যানুয়ালের মধ্যে তুমি খুঁজে পাবে কোন পরীক্ষা কিভাবে করতে হয়। তাও যদি কেউ বুঝতে না পারো, এই ম্যানুয়ালের সাথে একটি সিডি দেয়া আছে, এর মধ্যে পরীক্ষাগুলো করে দেখানো। এবং তারপর আমরা পেতে যাচ্ছি একটি পর্যায় সারণি যার মধ্যে বিভিন্ন মৌলগুলো সম্পর্কে নানা তথ্য দেয়া। এরপর আমরা আরও পেতে যাচ্ছি একটি চমৎকার গল্পের বই। এই গল্পের বইয়ের মধ্যে গল্পের ছলে রসায়ন নিয়ে নানা মজার কাহিনী আছে। এবার চলো দেখি এছাড়া এই বক্সের মধ্যে আমরা আর কি কি পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বেলুন, ফোমের তৈরি একটি নৌকা, এবং তোমরা যাতে আরও একটি নৌকা তৈরি করতে পারো তার জন্য আরও এক টুকরা ফোম। এখানে কিছু কপার সালফেট, রাবার বল, লোহার গুঁড়া, কিছু এলইডি লাইট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্যালবোসি ট্যাবলেট, এবং এর নিচে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি, যেমন এক বোতল ভিনেগার, একটি খালি বোতল, ব্যাটারি কেসিং, ব্যাটারি, এবং এখানে মোমবাতির সাথে কিছু ড্রপার, তার পাশে একটি ছোট্ট প্যাকেটে কয়েকটি কপার দণ্ড এবং কয়েকটি পেরেক। এখানে একটি ছোট্ট বিকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরও দুইটি ছোট ছোট কৌটা, এদের মধ্যে গ্লিসারিন এবং ডিশ ক্লিনার দেয়া আছে, তার পাশে একটা ছোট চামচ, এবং এখানে কিছু ক্রোকোডাইল ক্লিপ, তার পাশে একটি ছোট্ট কৌটায় কিছু বেকিং পাউডার, এবং এখানে কিছু ফুড কালার। এখানে আমরা দুই রঙের ফুড কালার দেখতে পাচ্ছি। এর মধ্যে আরও আছে দুইটি রাবার গ্লাভস এবং একটি সেফটি গগল। এই সেফটি গগলটি কেন দরকার? কারণ রসায়নের বিভিন্ন পরীক্ষা করার সময় যদি চোখে চলে আসে তাহলে চোখের ক্ষতি হতে পারে, তাই আমরা সবসময় চেষ্টা করব এই সেফটি গগল চোখে দিয়ে পরীক্ষাগুলো করার।